ছাগল। সো গুড মর্নিং গাইস, তো এসপি বাইক বয় চ্যানেলে আবারও চলে এসেছি। তো আজ একটা অ্যান্টিক জায়গা যাবো। তো তোমরা তো ভাবতেই পারো যে অ্যান্টিক আবার কি, তো একটা খুবই সুন্দর জায়গা যাবো। তো বাড়িতে এই গরমে থাকতে আর ভালো লাগছে, বললাম চো একটু বিকেলবেলা একটু হাওয়া ফাওয়া খেয়ে আসে নাকি। তো খুবই সুন্দর জায়গা, তো এটা যাবো একটু মেমারি সাদ গেছি আর সাইডে, ওই সাইডে নিশ্চয়ই তোমরা আশা করি যদি ওই দিককার কেউ হয়ে থাকো ভিডিওটা দেখো নিশ্চয়ই চিনবে জায়গাটা, খুবই সুন্দর জায়গা। তো আমাদের দেবীপুর থেকে ডান দিকে নিয়ে নেবো রেলগেট পার হয়ে, খুবই সুন্দর জায়গা। তো ভিডিওটা পুরোটা দেখো। তো একটা ছাগলেরও সিন আছে, সে ছাগলটাকে নিয়ে কী কী ইচ্ছা, তাহলে ভিডিওটা পুরোটা দেখো। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো গাইস, তোমরা ভিডিওটা দেখছো এবং লাইক কমেন্ট শেয়ার করছো না, প্লিজ এটুকু করে দাও। তাহলে চলো ডিরেক্টলি দেখা হচ্ছে পুরো রোডে গিয়ে। সো হে গাইস, তো বেরিয়ে পড়েছি, দেখতেই তো পারছো তোমরা। তো আজ একটা অ্যান্টিক জায়গা যাবো, অ্যান্টিক। তো তোমরা তো নিশ্চয়ই ভাবতেই পারো অ্যান্টিক মানে আবার কি। তো একটা খুব বিউটিফুল সুন্দর জায়গায় যাবো, এরকমই সেম জায়গা, দুদিকে গাছপালা, খুবই সুন্দর জায়গা। তাহলে চলো। তো গাইস, আমরা তো বইচি ঢুকবো এবার, বইচির কাছাকাছি তো চলে এসেছি। তো গাইতে তো অয়ের নেই, দেখতেই পারছো দব 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 মাথা যন্ত্রণা করছে, দেখতে পারছো এই যে জায়গাটা। তো চলো, এরও পেটটা ভরিয়ে দিই, গল্প করতে করতে চলে এসেছি বইছি। গাইস দেখি দেখতে পাচ্ছো, এখন লস্যি খেয়ে আবার রাইড করব। তো গাইস এখন দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি লস্যি, অমুলের লস্যি। আরে রোডে অনেক প্রচণ্ড গরম, ঠিক আছে, তার জন্য আজকে খেতে হচ্ছে। এখন গরম? হ্যাঁ ভাই, বিরাট গরম লাগছে। তো গাইস লস্যি খাওয়া হয়ে গেছে আমাদের। গাড়ি এখন তেল ভরে চলে এলো। এই যে এই জায়গাটা না আমার খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে এই যে এই জায়গাটা পুরো চত্বরটা। আর ওই দিয়ে ওই দিকে ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পারছো কিনা যায় না। সো গাইস দেখতেই পারছো এই যে এদিকে সূর্য মামা আমাদের হলুদ কুসুম হয়ে গেছে, এবার ডুবে যাবে, দেখতে পারছো তো এই যে এইদিকে। আমরা এবার দেবীপুর ঢুকবো, তো দেবীপুর থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। সেখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, এদিকে হচ্ছে দেবীপীঠ, দেবীপুর স্টেশন, রেলগেট। এই রোডটা গাইস আমার সুন্দর লাগে, খুব সুন্দর লাগে এই রোড। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি বাইক চালাবো। রেলগেটে চলে এসেছি, খোলা আছে না, জ্যাম আছে গো, খোলা আছে কিন্তু এত গাড়ি ঘোড়া কিসে। সেই যে দেবীপুর স্টেশন দেখতেই পারছো, আর আমরা মাঝখানে আছি। এবার গেটটা ফেলে দিক,
শালা কি তাপ মারছে রে। তো গাইস জ্যাম তো কেটে গেছে, তো গাইস রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা, কিন্তু আমি ভাবলাম যে ব্যাগটা হাঁটু ঠেকিয়ে দেবো, কিন্তু বাম্পার এরম ভাবে শোয়া তো সালা বাজে, এটা খুবই সুন্দর লাগে। এই যে একটা ব্রিজ আর দুদিকে গাছপালা, হ্যাঁ এই ব্রিজটা বলছিস তুই? না এই ব্রিজটা হতেই পারে না। সো গাইস কত সুন্দর রোড, তোমরা তো দেখতেই পারছো, খুবই সুন্দর রোড, দুদিকে গাছপালা, এই যে মাঠ, ও এরকম রোড হলে তবে তো গাড়ি ছুটিয়ে মজা আসছে। সো গাইস তো আমরা এখান থেকে বাঁ দিকে নিয়ে নেব, বাঁ দিকেই সেই বিউটিফুল সুন্দর অ্যান্টিক জায়গাটা, এখান থেকে বাঁ দিক নিয়ে নিলাম। ছাগল ছাগল এ ট্যাঙ্কিতে যদি জল থাকে আমাদের বাড়িতে নিয়ে পালিয়েছো, আমাদের দিকে জল পাওয়া যাচ্ছে না, সত্যি কাজ তোমাদের দিকে জল পাওয়া যাচ্ছে না। আমরা কি বাইরের দেশে বাস করি নাকি যে জল কিনে খেতে হবে? এই সারাটা সাইড দিতে চায় না, এত বদমাইশি অভ্যাস। এই আসতেছো, এই দেখো এই সুন্দর জায়গায় চলে এসেছি। কত সুন্দর জায়গা দেখো গাইস, দুদিকে গাছপালা, ভালো লাগতেছে তাই না? তো এত সুন্দর জায়গা দেখতেই পড়ছে, ছবি উঠতে হবে আনছো, কত সুন্দর দুদিকে গাছপালা। ও গাইস তারপরে এই জায়গাটা দেখো, এখানটাও মোটামুটি ভালোই। খুব ভালো জায়গা, এর তো একটু আগে আগে এলে ভালো হতো। দেখো গাইস দুদিকে গাছপালা, খুবই সুন্দর জায়গা, এই সেই অ্যান্টিক জায়গা। ভিডিওর মুখে কেউ যদি ফোন করে না তো মাথাটা গরম হয়ে যায়। সরি এটাও ঠিক, ওরা কি জানে যে আমি ভিডিও করছি এখন? এটাও আমার ভাবাটা উচিত নাকি? একদম, তাহলে চলো আর বেশি দূর বাকি নেই, উঠে পড়বো আমরা মেন রোডে। সো গাইস আমরা মেন রোডে উঠে গেছি, সো এবার তো ভিডিওটা শেষ।